রাজধানীর বাড্ডায় আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গাজী ফেরদৌস হোসেন গ্রেপ্তারের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রিন্সিপাল আবদুল্লাহ আল মামুন। বিস্তারিত শেখ সোহাগের প্রতিবেদনে। চলতি মাসের বাড্ডা আলাতুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে প্রতিষ্ঠানের শিক্ষক গাজী ফেরদৌস হোসেনের বিরুদ্ধে। এরপর তার শাস্তির দাবিতে ফুঁসে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা। যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা হয় সেই শিক্ষককে। এরপর আবারও ক্লাসে ফিরে আসেন শিক্ষার্থীরা। সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরাও। আমাদেরকে সাহসিকতার সাথে নিরাপত্তার সাথে পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। আমার দুটা বাচ্চাই এখানে পড়ছে, তো স্কুলের রেপুটেশন ভালো, এই জন্য আমি দিয়েছি এবং যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা সুন্দর মতো ক্লাস করতে পারতেছি, আমাদের এখন যে আতঙ্কে আমরা আগে যে ক্লাসটা করতাম এখন হচ্ছে না। আমরা স্টুডেন্টরা সবাই এখন নিয়মিত ক্লাসে আসতেছি, সবাই এখন সেফ আছি। মানে বুলু স্যারের মতো একটা স্যারের বহিষ্কার হওয়ার জন্য আমরা সবাই খুশি। এখন স্বাভাবিক মতো আমরা সবাই ক্লাস করতে পারছি, আমরা এখন স্বাভাবিকভাবে ক্লাস করতে পারতেছি, এই জন্য আমরা অনেক বেশি খুশি। সম্পূর্ণ নিরাপত্তা আমাদেরকে দেওয়া হচ্ছে, ইভেন আমরা খুশি। এদিকে ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলা হয়েছে। আমার জানা মতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি গতকাল পর্যন্ত যে মেসেজ পেয়েছি যে তার জামিন হয়নি, পরবর্তীতে এই মুহূর্ত পর্যন্ত আমি আর বাকি মেসেজ জানি না। এদিকে আমার ক্লাস যথারীতি চলছে, শ্রেণী কার্যক্রম এবং শ্রেণী পরীক্ষা, যেটাকে আমরা বলি সিটি পরীক্ষা, সেটা যথারীতি চলছে। নির্যাতনের শিকার শিক্ষার্থীকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠান প্রধান। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।